আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কম বেশি সবাই ঝালমুড়ি খেতে খুব পছন্দ করি, তবে সেটা যদি বাইরের হয়, বিশেষ করে আমার ছেলে তো বাইরের ঝালমুড়ি তার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি ঝালমুড়ি বানানোর জন্য প্রফেশনাল একেবারে ওই যে মশলাটা যেগুলো হচ্ছে ঝালমুড়ি আলারা যেটা ইয়ে করে যেটা দেয় যে মশলাটা সেটা বানানোর ট্রাই করব এবং ইনশাল্লাহ একদম ওরকমই হবে আশা করছি। তো চলুন দেখি সেটা করার জন্য কি কি লাগে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেটা হলো পেঁয়াজ বাটা লাগবে, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। ওকে, তো এর পরের স্টেপে আমরা চলে যাই। আর কি কি লাগছে? তোর পা দেখা যাচ্ছে, আসো তুমি আসো। পরবর্তী স্টেপে আমরা হচ্ছে এখানে 2 কাপ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আমরা না আমি, ওকে, সরিষার তেল নিয়েছি 2 কাপ। এটা ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন প্রথমে যেটা করব এটাতে পেঁয়াজ বাটা দিব, খুব সাবধানে দিতে হবে। আর একটা জিনিস, চুলার আঁচটা থাকবে হালকা, একদম লো আঁচ। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমি এখানে ছোলা নিয়েছি 250 গ্রামের মতো, ছোলাটা আগে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া, তো হালকা আছে এটা হবে। আমি একে একে সব দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে কষাতে থাকতে হবে, এই আর কি বিষয়টা। তো এখানে হচ্ছে 2 টিস্পুন, এখানে 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আদা বাটাটা একটু বেশি আছে, আদা বাটাটা 2 টেবিল স্পুন আছে দিয়ে দিলাম। এরপর সরিষা বাটাটা সবার পরে দেব, তারপরে জিরা বাটাটাও পরে দেব। গরম মশলা দিব এখানে 2 টিস্পুন। এখানে এই গরম মশলা কিন্তু স্পেশাল, হ্যাঁ, এটার মধ্যে জয়ফল, জয়ত্রী, তারপরে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ। বড় এলাচ, ছোট এলাচ নিশ্চয়ই সবাই চেনেন, দেখানোর দরকার আছে কি? সবাই চেনেন, তো সব দেওয়া আছে। এটাতে কিন্তু অনেকে টেস্টিং সল্ট ইউজ করে, যেহেতু এটা বাচ্চারা খাবে আমরা টেস্টিং সল্ট ইউজ করবো না। আমি প্রথমে একটু সল্ট দিয়ে নিচ্ছি, খুব অল্প, 1/2 চামচ, তারপরে স্বাদ মতো দিয়ে নেওয়া যাবে। ওকে, এরপর আমি এটা কষাতে থাকবো কিছুক্ষণ, এর কিছুক্ষণ বলতে 5 মিনিট কষাতে থাকবো, 5 মিনিট পর দেখা যাক এটা কি হয়। ওকে, 5 মিনিট পর এটার অবস্থা এরকমই দাঁড়িয়েছে, তেলগুলো সব উপরে উঠে এসছে এবং এটা খুব অগ্রাসী একটা ভূমিকা পালন করছে, খুব টকভক করে ফুটছে চারিদিকে, মানে বিপজ্জনক অবস্থা। এই পর্যায়ে আমি এখানে দিব 1 চামচ হলুদ গুঁড়া। আচ্ছা, আমি আরেকটু দেবো, একটু মুড়িটা হলুদ হলুদ হলে বেশি ভালো লাগে। 1.5 চামচ দিয়ে দিলাম, হ্যাঁ, 6 চামচের 1.5 চামচ হলুদ গুঁড়া দিলাম। এখন আমি দিব 2 চামচ মরিচের গুঁড়া। আমরা যখন মুড়ি মাখাবো তখন তো মুড়িতে কাঁচা ঝাল যাবেই, এই কারণে 2 চামচের মতো দিয়ে দিলাম। ওকে, এবং ভাজা জিরা গুঁড়া যেটা আছে সেটা এখন দিব এখানে 2 টিস্পুন। কম বেশি হতে পারে, নিজ আন্দাজে সবকিছু করবেন, দেখবেন আন্দাজে করবেন সেটা সব থেকে ভালো হয়েছে। হুবহু করতে গেলে না কেমন যেন হয়ে যায় সবকিছু, আন্দাজে করলে সব থেকে বেশি ভালো হয় সেটা, এটা আমার থিওরি। ওকে, এরপরে আমরা আরো কিছুক্ষণ কষাবো, তারপরে হচ্ছে আমরা সরিষা বাটাটা অ্যাড করবো। তার কিছুক্ষণ কষিয়ে নি, এটা আমি আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন থেকে যে ঘ্রাণটা আসছে, মানে কি বলবো, এটা আপনারা নিজেরা না করলে বুঝতে পারবেন না, একদম মনে হচ্ছে আমাদের ঝালমুড়ি একটু পরে মাখানো হবে। মাখানোর সময় যে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি না যে মাখাচ্ছে, আর গন্ধটা, ঘ্রাণটা নাকে আসছে, ঠিক ওরকম একটা ঘ্রাণ। তাও তো এখনো নুন দিইনি, আমি বলতে চাচ্ছি তাও তো এখনো সরিষা বাটাটা দেইনি, তাতে এরকম। তাই এই পর্যায়ে আমি সরিষা বাটাটা দিয়ে দিব এবং সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দিব, মানে এটা বাটি ধুয়ে যতটুকু আসে সেই পানিটা দিয়ে দিব। এবং আমি আরো 5 মিনিট এটাকে কষাবো, তারপরে কি হয় দেখা যাক।
5 মিনিট হয়ে গেছে তেলগুলো সব উপরে উঠে আসছে সুন্দর মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ছোলাগুলো হ্যাঁ এটা কিন্তু বানানো খুবই ইজি তবে এটার যে প্রিপারেশনটা মানে ওই যে সবকিছু তৈরি করে নেওয়া গরম মশলা তারপরে এই যে সবকিছু বাটা বুটি আর কি এগুলো একটু বেশি টাফ যেহেতু এখন সাহায্যকারী নাই মানে হেল্পিং হ্যান্ড কারো বাসাতেই নাই এখন তো নিজেদের করতে একটু কষ্ট লাগবে কি আর করা সারাদিন তো বাসায় আছি আমরা একটু করাই যাই তাই না তো এই যে আমি ছোলাটা দিয়ে দিলাম এখন এটাকে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে বা এমনি বয়ামে করে এটা আমি আরো 10 মিনিটের মতো একটু ইয়ে করবো মানে কষাবো আরো 10 মিনিটের মতো কষাবো তারপরে সম্পূর্ণভাবে ছোলাটাও এর ভিতর একেবারে ইয়ে হয়ে যাবে আর আপনারা চাইলে আরো সরিষার তেল অ্যাড করতে পারেন এটা আমার যা মনে হলো আরো সরিষার তেল অ্যাড করলে তারও অনেক দিন রাখা যাবে আরো অনেক দিন এটা মুড়ির মধ্যে সামান্য একটু দিলেই হবে 2 টেবিল চামচ বা মুড়ির কোয়ান্টিটি অনুযায়ী তো আর 10 মিনিট পর আমি এটাকে দেখাবো কি হয় তবে অলরেডি আমার ছেলে বলেছে একেবারে প্রফেশনাল যে ঘানটা সেটা নাকি ও পাচ্ছে ওর কাছ থেকে এই কমপ্লিমেন্ট পাওয়া মানে এর মানে হলো এটা হইছে তার মানে আমিও পাচ্ছি ঘান ওকে 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কি হলো তো আমার ঝালমুড়ির মশলা রেডি আপনারা এটা নিজেরা না বানালে বিশ্বাস করবেন না যে এটাতে একেবারে ওই সেই মামারা যেভাবে ঝালমুড়ি বানায় একদম ওরকমই হয়েছে দেখেন একদম ওরকম হয়েছে এবং অনেকগুলো হয়েছে অনেক দিন পর্যন্ত যাবে তো আপনারা সবাই বানাবেন ট্রাই করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ এখন আমরা এটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো খাওয়া তো আর দেখানো যাচ্ছে না কি আর করা যেহেতু আমার ছেলে সামনে আসবে না তো তার কমপ্লিমেন্ট তার মুখ থেকে শুনতে পারলেন না কি আর করা সে বাইরে থেকে বলছে ইয়েস ওকে আপনারাও জানিয়ে দিবেন নিজেরা ট্রাই করে হ্যাঁ তবে আমি যতটুকু বলবো সেটা হলো আমি নিজেও চিন্তা করি নাই এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি ভাবি নাই যে একেবারে ওই স্মেলটা আমি পাবো একদম ওই স্মেলটাই একেবারেই ওই স্মেলটাই পাওয়া যাচ্ছে তা আপনারা ট্রাই করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ